দর্শক বন্ধু, ফ্যাক্টো বাংলার নতুন আরেকটি ভিডিওতে আপনাকে আবারও স্বাগতম। আশা করি আপনারা আগের মতন অনেক ভালোই আছেন। আপনারা কি জানেন, আমাদের এই পৃথিবীর মধ্যে এমন একটি বাইককে তৈরি করা হয়েছিল যেই বাইকটা শক্তির সামনে অনেক বড় বড় সুপার বাইক নিজের মাথা নত করে নেয়। এমনকি 2015 সালে লঞ্চ হওয়া কাওয়াসাকি নিনজা স্টোরও এই বাইকটার সামনে আসতে খুব ভয় পেয়ে থাকে। হ্যাঁ দর্শক বন্ধুরা, এতটাই ভয়ঙ্কর এই সুপার বাইকটা। তবে দর্শক বন্ধুরা, আপনারা জানলে অবাক হয়ে যাবেন, এই বাইকটাকে খুবই সহজভাবে আপনি বাংলাদেশের রোডের মধ্যে চালাতে পারবেন। তবে এখানে ভাবার কি বলুন তো, যে কাওয়াসাকি নিনজা স্টোরের মতন একটি সুপার বাইককে সম্পূর্ণভাবে রোড ইলিগাল করে দেওয়া হয়ে গেল এবং এই বাইকটাকে রোডে চালানোই যাবে। তবে এর থেকে ভয়ঙ্কর সুপার বাইক আবার সেটা বাংলাদেশের রোডেও চালানো যাবে, খুবই অবাক করা বিষয় না একটা? তাহলে আজকের ভিডিওর মধ্যে আমরা এই সবকিছু প্রশ্নের উত্তর জানবো এবং কি সেই বাইকটা সেইটা সম্পর্কে সম্পূর্ণ জেনে নেবো। তবে দর্শক বন্ধুরা, প্রত্যেকবারের মধ্যে ভিডিও দেখে ভালো লাগে তাহলে শেয়ার, সাবস্ক্রাইব এবং লাইক করতে একদম ভুলবেন না, কারণ আমরা এই চ্যানেলটির মধ্যে নিত্যন্ত ফ্যাক্ট আপলোড করতে থাকি। তো বেশ দেরি না করে আজকে ভিডিওটাকে শুরু করা যাক। এত কিছু শোনার পর আপনার মাথা তো খেয়াল এসেই গেছে কি সেই বাইকটা, এবং আমিও বেশি দেরি না করে সেই বাইকটা সম্পর্কে আপনাকে বলেই দিই। আপনারা সবাই জানেন 2015 সালে প্রথম কাওয়াসাকি নিনজা স্টোরকে লঞ্চ করা হয়েছিল। কিন্তু আগে বলুন, কাওয়াসাকি নিনজা স্টোরকে কবে লঞ্চ করা হয়েছিল? তবে আপনাদের মধ্যে 99% লোক এটাই জানে না যে 2015 সালে কাওয়াসাকি নিনজা স্টোরের সাথে আরেকটি বাইককে লঞ্চ করা হয়েছিল, যেটা হলো MTT 420। তবে কাওয়াসাকি নিনজা স্টোরে অ্যাডভার্টাইজমেন্ট করার ফলে এর বাইকটা সম্পর্কে অনেক কেউই জানে। তবে এই MTT 420 আর সম্পর্কে কেউ জানে না, কারণ এই বাইকটার কোনো অ্যাডভার্টাইজমেন্টই নেই। এই বাইকটাকে অন্য সব সুপার বাইকের থেকে সম্পূর্ণ আলাদা দেখতে। আর যদি নিচের দিকে দেখেন, এই বাইকটার মধ্যে আপনি একটা বড় এক্সজস্ট পাইপ দেখতে পাবেন। এবার এটাকে দেখার পর আপনার মাথায় খেয়াল আসতেই পারে যে এত বড় এক্সজস্ট পাইপ। দর্শক বন্ধুরা, আপনাকে বলে রাখি, এই বাইকটার মধ্যে ব্যবহার করা হয়েছে রোলস রয়েস গ্যাস টার্বাইন ইঞ্জিন, এবং এই ইঞ্জিন আপনাকে 52,000 RPM শুধু নয়, 677 NMS টর্কের সাথে 420 horsepower খুব ইজিলি জেনারেট করে দিতে পারে। এবং এই পাওয়ার গুলো এতটাই বেশি যে আজ পর্যন্ত কোনো সুপার বাইক এই পাওয়ারটাকে জেনারেট করতেই পারেনি, এমনকি কাওয়াসাকি নিনজা স্টোরও নয়। এবং এই শক্তির সাথে বাইক খুব সহজে 420 কিলোমিটারের সর্বোচ্চ গতিকে ছুঁয়ে নেয়। তবে নর্মাল সব সুপার বাইকের মতন এই বাইকটা অতটা অ্যাডভান্স তো নয়, তবে যদি শক্তির দিক থেকে বলি তাহলে এর মতন আর কোনো বাইক নেই। কিন্তু একটা কথা আপনারা ভেবে দেখেছেন, কাওয়াসাকি নিনজা স্টোর 400 কিলোমিটার সর্বোচ্চ গতি হয়, বাইকটা সম্পূর্ণ হয় রোড ইলিগাল। বাট MTT 420 400 কিলোমিটারের সর্বোচ্চ গতি নিয়ে সম্পূর্ণ হয় রোড লিগাল, তাহলে এটা কিভাবে সম্ভব হতে পারে? তবে আপনাকে বলে রাখি, এই বাইকটার মধ্যে কোনো সিসির ঝঞ্ঝাট নেই, কারণ আপনাকে আগেই বলে দিলাম এই বাইকটার ইঞ্জিনটা সম্পূর্ণভাবে গ্যাস টার্বাইন ইঞ্জিন, যেটা নর্মালি অনেক বড় বড় এরোপ্লেনের মধ্যে ব্যবহার করা থাকে। সেই ইঞ্জিনটা এই বাইকের মধ্যে সেইটাকে লাগানো আছে, মানে কম্পিটিশন মার্কেট বলে এরা প্লেনের ইঞ্জিনকে নিজেদের বাইকের মধ্যে লাগিয়ে দিচ্ছে। তবে কোম্পানি MTT 420 আপডেট দিয়ে MTT 420 RR লঞ্চ করেছে। তবে এই বাইকের মধ্যে সেমি ইঞ্জিন ব্যবহার করেছে, তবে এই বাইকের শক্তি অনেক বেশি, মানে এই বাইকটা সর্বোচ্চ গতি 440 কিলোমিটার প্রতি ঘন্টা হয়ে থাকে, যেটা অনেক ভয়ঙ্কর দর্শক বন্ধুরা। এবং আজ পর্যন্ত পৃথিবীর মধ্যে এমন কোন সুপার বাইক তৈরি করা হয়নি যে এই বাইকটাকে হারাতে পারে, যাদের মধ্যে প্রত্যেকটি বাইকের এক্সরুম চালু হয়ে থাকে প্রায় 2 কোটি টাকা থেকে। এবার যেহেতু এই বাইকটার মধ্যে কোনো সিসির ব্যবহার করা হয়নি, তাই আপনি এই বাইকটাকে অনায়াসে বাংলাদেশের রোডে চালাতে পারবেন। তবে আজ পর্যন্ত কোনো মানুষকে এই বাইকটা কিনতে দেখা যায়নি, কারণ এই বাইকটা সর্বোচ্চ গতিকে হ্যান্ডেল করার মতো শক্তি কোনো মানুষের মধ্যে হয়তো নেই। তবে পৃথিবীর মধ্যে খুব প্রফেশনাল ড্রাইভার আছে যারা এই বাইকটাকে চালিয়েছে, এবং পুরো দুনিয়ার মধ্যে এই বাইকটা মাত্র 10 ইউনিটকেই বানানো হয়েছে। তবে দর্শক বন্ধুরা, এই বাইকটার সম্পর্কে জেনে আপনার কেমন লাগলো সেইটা আমায় কমেন্টে লিখতে একদম ভুলবেন না, সাথে ইনস্টাগ্রাম, ফেসবুক এবং হোয়াটসঅ্যাপের মধ্যে আমাকে ফলো করতে একদম ভুলবেন না।